Please welcome Shamoli Dhaka theke Gais Khan. আমি সব সময় চেয়েছি স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে আচ্ছা কারণ আমি জানি যদি ব্যর্থ হই লোকে অন্তত হাসবে না এক্সেলেন্ট দারুন লাইন কোথা থেকে পেলেন ও স্টার ছেলেরা দেখতে ভালোবাসে আর মেয়েরা শুনতে তাই ছেলেরা মিথ্যে বলে আর মেয়েরা মেকআপ করে তো আমার গণিদার মাথায় কো এক্সিস্টেন্সের ভূত চেপেছে তার শখ হয়েছে ওনার ব্যক্তিগত চিড়িয়াখানায় সিংহ এবং ভেড়াগুলোকে একই খাঁচায় পুষবেন তা আমি বললাম দাদা এটা কি করে সম্ভব কেন নয় রোজ দুই একটি করে ভেড়া বদলে দিলেই হবে আবহাওয়া নিয়ে কখনো বিরূপ মন্তব্য করবেন না সেক্ষেত্রে পৃথিবীর অর্ধেক মানুষ কথাবার্তা শুরুই করতে পারবে না নাইস ওয়েদার কি বলেন তবে আবহাওয়া রিপোর্ট নিয়ে মন্তব্য করা যেতেই পারে কারণ ওগুলো সঠিক হয় না আমার কাছে একটা আইডিয়া আছে সেটা অ্যাপ্লাই করা হলে আবহাওয়া রিপোর্ট সঠিক হবে জানতে চান কি কি আবহাওয়া বিষয়ের কর্মচারীদের জানলার পাশে বসতে দিতে হবে ডক্টর কৃষ্ণেন্দু একজন অনেস্ট ডাক্তার এটা জোক নয় সেদিন দেখলাম ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে নিজের নাম সই করে দিলেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার আপনার যেতে আমার যেতে পাসপোর্ট ভিসা লাগে পিঁপড়েদের লাগে না হাতিদের লাগে তো যাই হোক পিঁপড়ে রোজ রোজ পার পার হয় একদিন হাতি বলল আমিও ওপারে যেতে চাই পিঁপড়ে বললো তোমাকে নিয়ে যাব তো সেদিন যাচ্ছে হঠাৎ চেকপোস্ট থেকে বললো কে যায় যে পিঁপড়ে সঙ্গে কে হাতি যে না হাতি তো যেতে পারবে না ওর যেতে ভিসা লাগবে কি বলছেন মশাই আমরা বুঝি সাথে কিছু খাবার দাবারও নিয়ে যেতে পারবো না আপনি এর থেকে অনেক বেটার পারফর্ম করেন কাজে এক্সপেক্ট করবো পরের দানে পুষিয়ে নেবেন অল দ্য বেস্ট শ্রীলেখা পারফরমেন্স আই কোয়াইট অ্যাগ্রি উইথ রনি যে আপনি নিশ্চয়ই এর থেকে অনেক ভালো পারফর্ম করতে পারেন আপনার সে ক্ষমতা আছে আজকে একটু যেন ওই টিজার প্রোমোর মতো হলো আর কি আরও আসছে কামিং আপ টাইপস এখন লেটস সি হোয়াটস ইন ইয়োর স্লিভ আমি বলবো বিশ্বাস করবে না হাত আছে তোমার পূর্ণ ক্ষমতার প্রকাশ কিন্তু আজ ঘটেনি যেটা আমরা দেখে অভ্যস্ত এটা তোমার কৌশল হতে পারে সেরম যদি কোনো কৌশল হয়ে থাকে ঠিক আছে কিন্তু আজকে টোটাল সন্তুষ্টির জায়গাটা একটু কম টোটাল টোটাল সন্তুষ্টি আপনি এখনো টোটাল সন্তুষ্টি খোঁজেন নিশ্চয়ই এখন এখন কেন লাস্ট ব্রিথ পর্যন্ত মানুষ খোঁজে টোটাল সন্তুষ্টি বাহ ক্যা বাত ক্যা বাত ক্যা বাত ক্যা বাত লাইক এটা লাইক চলো ক্যা বাত সুপার লাইক অল দ্য বেস্ট বস সুদীপা আমি তো ওনাদের কথা শুনলাম মানে শ্রীলেখাদি বা রনিদা পরান্দা তারা বললেন আপনি নাকি এর থেকেও ভালো পারফর্ম করেন তো সেদিকে তাকিয়ে থাকবো আপনার বেটার পারফরমেন্স দেখার জন্য আই উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সুদীপা ইচ্ছে করে না শুধু রান্নাঘরে যেতে হ্যাঁ রান্নাবান্না করেন আপনি কি কি বাচ্চা বাপ ওনার জন্য একটু পালং শাক ও ও আচ্ছা যাও 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 যাও